What is the biggest achievement in your life? Interview board-এ আমি কিন্তু এই প্রশ্নটাও পেতে পারি। তখন আমি, let's say, আমার কোনো work experience নেই। আমি তখন কি উত্তর দিব? আমি কি তখন এটা বলতে পারি? আমার biggest achievement হচ্ছে যে আমি আমার class 3-তে গিয়ে first হয়েছিলাম। Kind of এটা কিন্তু ভালো শোনা যায় না। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা কেউ না কেউ, of course, school level-এ তো এরকম ভালো result করেছি। So, আমি একটা beginner হিসেবে যখন চাকরি ক্ষেত্রে এই প্রশ্নটা পাই তখন কি বলতে পারি? I can say something like this, যে আমি আমার ইউনিভার্সিটিতে যখন এই ক্লাবের আন্ডারে এই পার্টিকুলার এন্টায়ার ইভেন্টটা লঞ্চ করেছিলাম তখন হিউজ অ্যামাউন্ট অফ সাকসেস পেয়েছি। কিংবা আমি আমার স্কুলে যখন একটা ডিবেট কম্পিটিশন করেছিলাম তখন আমাকে নিয়ে নিউজ পেপারে লেখা হয়েছিল। কিংবা আমি যখন মাত্র 12 বছর বয়স তখনই আমি ফার্স্ট আর্ন করা শুরু করি। এমন ধরনের কোনো কিছু প্রফেশনাল স্কিল বা সামথিং রিলেটেড টু ইয়োর প্রফেশন যদি একটা এক্সপিরিয়েন্স থাকে সেই ধরনের এক্সপিরিয়েন্সগুলো এখানে বলতে পারেন। ইট ক্যান বি অ্যাজ ইজি অ্যাজ আমি গত উইন্টারে আমাদের বাসার গলিতে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট নামিয়েছিলাম, সেখানে 100+ মানুষ এসেছিল। যদি এটাও বলেন, দ্যাট ইজ অলসো অ্যান অ্যাচিভমেন্ট। সো এই ধরনের অ্যাচিভমেন্টগুলোই কিন্তু বলা উচিত এবং ইন্টারভিউ বোর্ডে ফেস করার আগে অবশ্যই এই উত্তরগুলো নিজে নিজে প্রিপেয়ার করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের আরও যদি ভিডিওস দেখতে চান, মেক শিওর ইউ ফলো আওয়ার পেজ অ্যান্ড অলসো কমেন্টসে কিন্তু কর্পোরেট জব প্রিপারেশন কোর্স নিয়ে ডিটেলস বলা আছে।